নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব ইন্দিরা দেবী চৌধুরানীর লেখা গল্প মাতৃহীনা। ছোটবেলা থেকে আমার মা নেই। লোকে আমায় বলতো মা খেকো। মানুষের এত বড় দুর্ভাগ্যের উপর এতখানি নির্মম উপহাস মানুষে কেমন করে করে আমি তা ভেবে পাই না। এই মায়ের অভাব যে কি বোধ হয় আমার মতো তো আর কেউ তা কখনো অনুভব করত না। অথচ আমিই ছিলাম আমার ভাগ্যের জন্য দায়ী। বাবা আমার মা বাপ দুয়ের অভাবই পূর্ণ করেছিলেন। আমার আদর আবদারের অন্ত ছিল না, লোকে বিরক্ত হতো, মা ওরা মেয়ের অত কেন? বাবা হাসতেন আর বলতেন, আহা করুক, সে থাকলে তো সইত, না হয় আমিও সইলেম। তবু যত বড় হচ্ছিলাম আমার মনের অভাব ততই বেড়ে উঠেছিল। কিছুতেই যেন সুখ পেতাম না। খেলার সাথীরা যখন মা বলে ডাকত, আমার মন তখন তৃষিত হয়ে উঠত ওই ডাকটির জন্য। মা মা মা, কি মিষ্টি এই নামটি! আমার কেবল কান্না পেত, রাগ হতো, কেন আমার মা নেই? মা ডাকের কিছু অভাব পূর্ণ করার জন্য আমার জেঠিমা কি খুড়িমা কেউ ছিলেন না? আমার শুকনো বুকের ভেতরটা যেন তাই থেকে থেকে হাঁপিয়ে উঠত। যশোদা আমায় মানুষ করেছিল, তাকে আমি মা বলে ডাকতে শুরু করায় সে বাধা দিলে, ছি দিদিমণি, যাকে তাকে কি মা বলতে আছে? বিয়ে হোক, রাঙা শাশুড়ি হোক, তাকে মা বলে ডাকবে। সেই দিনটি থেকে বিয়ের জন্য মনে মনে বড়ই সাজ জন্মালো। বিয়ে জিনিসটা যে কি তা তখন ভালো করে জানতুম না। তার সুখ দুঃখ লাভ লোকসানের হিসাব খতিয়ে দেখার সে বয়সও নয়। বিয়ের প্রধান যা স্বামী তার কথা তখনও জানতেমও না, ভাবতেমও না। কেবল জানতেম বিয়ের সঙ্গে মস্ত বড় একটা যৌতুক আমার পাওনা আছে, সে মা। ক্রমে বয়স বাড়তে লাগল, সংসারের সঙ্গে ছোটখাটো পরিচয়ও আরম্ভ হল। তবু আমার মানুষের মানুষে প্রতিমাকে, আমার ভবিষ্যৎ শাশুড়িকে আমি এতটুকু মলিন হতে দিলেম না। খুব উজ্জ্বল রঙে রাংতায় মুড়ে মাকে আমার দুর্গাপূজার প্রতিমার মতোই আমার বুকের ভেতর আমি পূজা করতাম। শাশুড়ি সম্বন্ধে কেউ আমায় ঠাট্টা করে কোনো অন্যায় কথা বলে আমি তা সইতে পারতাম না। মুখরার মতো তখনই ঝগড়া বাঁধিয়ে দিতাম। লোকে বলতো, দেখ দেখ, রানুর এখন থেকেই শাশুড়ির ওপর কত দরদ, ওরে অত ভক্তি করিস নে, শেষে রাখতে পারবি নে। বারো উত্তীর্ণ হয়ে তেরোই পা দিতেই আমার জন্য পাত্র খোঁজা শুরু হল। আমি বাবার বড় আদরের ছোট মেয়ে, তাই আমার জন্য একটু বিশেষ করেই যাচাই বাছাই চলছিল। বাবার মনের মতো আর হয় না, শেষে তার পছন্দ মতো একটি পাত্র মিলে গেল। কলকাতায় বাড়ি, বেশ সচ্চরিত্র, ১০০ টাকা মাহিনার চাকরি করেন, ঘরে ভাত কাপড়ের অভাব নাই, অবস্থা ভালো, চাকরিতে ভবিষ্যতের উন্নতির সম্ভাবনাও আছে, বিধবার একমাত্র সন্তান। এইখানটায় বাবার মন একটু খুঁতখুঁত করছিল। আমারও যে না হয়েছিল এমন নয়, আমার এতদিনের সাধের দুর্গা প্রতিমার বিসর্জন হয়ে গেল। তা হোক, মনের ভিতরকার যে মনোময়ী মা তার সাজের বদলে কিছু এসে যায় না। তবে অনেক দিনের ঘষামাজা নাড়াচাড়ায় যে উজ্জ্বল মূর্তি আরও উজ্জ্বল হয়ে উঠেছিল, তাকে নিজের হাতে নিরাভরণা করতে মনে একটা ব্যথাও লাগল।
মনকে প্রবোধ দিলেম, নসুর মা তো বিধবা, কাঞ্চনের মাও তো তাই, কি আর হবে তাই, তবু মা তো। বাবা একদিন কাছে ডেকে আদর করে বুকে জড়িয়ে ধরে বললেন, রানু এবার বাবা ছেড়ে মার কাছে যাচ্ছিস, মা পেয়ে বাবাকে ভুলে যাবি নে তোরে। আমি বাবার কোলে মাথা রেখে বললাম, না বাবা, তোমায় আমি কিছুতেই ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না। বাবার আমার মনের ভাব তখন অমনিধারাই ছিল বটে, তবু তার মধ্যে ওই যে বাবা মিষ্টি করে বললেন, মা পাচ্ছিস, এই কথাটি আমার কানে এমন মধুর সুরে বেজে উঠল যে তেমন মধুর কোনো শব্দ বুঝি আমার কান দুটো কখনো শোনেনি। হোগো সত্যিই হবে, এবার আমি মা পাব, মা ডাকের স্বাদ আমার এ জন্মে পূর্ণ হবে তাহলে। বিয়ে হয়ে গেল, বিয়ের কথায় বর্ণনার কিছু নাই। অধিকাংশ বাঙালি গৃহস্থ ঘরে মেয়ের বিয়ে যেভাবে হয়, আমার বেলাতেও কোনো দিকে তার কোনো ব্যতিক্রম হয়নি। সেই আত্মীয় কুটুম্বের সমাগম, গহনা, কাপড়, আলো, বাজনা, ফুলের মালা, ছাপানো কবিতা, আপ্যায়নের সহিত একখানি অপরিচিত সুন্দর মুখ, শুভদৃষ্টির মধুর মিলন, সবই তাই। তাতে নতুনত্ব বা বিশেষত্ব কিছুই ছিল না, হ্যাঁ কিছু তফাত ছিল। সেই সুন্দর মুখের যিনি অধিকারী, তিনি আজ মঞ্চ পড়ে আমায় নিজের বলে গ্রহণ করে তার মাকে মা বলবার পূর্ণ অধিকার আমায় দিয়েছিলেন। আর তা সেই মহৎ দানের বিনিময়ে আমি আমার 13 বছর বয়সের কৃতজ্ঞতার পুষ্পাঞ্জলি ভক্তিপরে তার পায়ে ঢেলে দিলাম। মাতৃহীনাকে যিনি মা দিলেন, তার অদেয় কিছু থাকে কি? ভালো করে এসব মনস্তত্ত্বের ব্যাখ্যা তখন মনেও করতে পারিনি, তবে মনের নদীতে যেন এমনিই ভাবের একটা আলোড়ন উঠেছিল। বিয়ের পর শ্বশুর বাড়ি এলাম, বাবাকে ছেড়ে, ভাইদের ছেড়ে, এই আমার প্রথম বাইরের সংসারে পা ফেলা, তাই ভয়ে ভাবনায় চোখে জল ঝরছিল। তবু একটা নূতন আশায় মনের ভেতরটা থেকে থেকে যেন আনন্দে দুলে দুলেও উঠছিল, মাকে দেখতে পাব। আমাদের গাড়ি এসে দৌড়ে দাঁড়াতেই শাক বেজে উঠল। একজন গহনা পরা মোটা সোটা আদবয়সী স্ত্রীলোক আমায় নামিয়ে নিতে এলেন। বয়স আমার 13 হলে কি হয়, দেখলে লোকে 16 কম বলতো না। যিনি নামিয়ে নিতে এসেছিলেন তিনি খুশাশুড়ি, হাত ধরে নামতে হল। আমি তৃষিত চোখে চেয়ে রইলেন, লোকে আমায় বেহায়া বলবে কি না সে উপদেশ মনেও ছিল না। শুনেছিলাম শাশুড়ি বিধবা, তাই তাকে চিনে নিতে দেরি হল না। স্বামীর মুখের সঙ্গে তার মুখের অনেকখানি মিল, ছোটোখাটো গৌরবর্ণ আদবয়সী, চেহারাখানা দেখলেই ভক্তি হয়, মা বলে ডাকতে মনে কুণ্ঠা আসে না। খুশাশুড়ি বললেন, দিদি বৌমার মুখে মধু সন্দেশ দাও, সোনার জলে মা লক্ষ্মীর মুখ দেখো ভাই, সোনার চাঁদের বউকে যেন সোনার চোখে দেখতে পারো। শাশুড়ি গম্ভীর মুখে বললেন, তোমরা দেখো ছোট বউ, মিথ্যের মুখোশ পরা আমার কর্ম নয়। চারিদিকে লোকজনদের বিস্মিত লজ্জিত মুখের পানে চেয়ে না দেখেই তিনি তখনকার কোনো দরকারি কাজে চলে গেলেন। স্বামী আস্তে আস্তে মুখ নিচু করে গাড়ি থেকে নেমে এলেন। আমি ছেলে মানুষ, তার হেয়ালি কথার অর্থ না বুঝে খুশি হয়ে দুদেয়ালতা এসে দাঁড়ালেম। অমন করে আমার নবজীবনের অভ্যর্থনা হয়ে গেল। বিয়ের পর যে কয়দিন সেখানে রইলেম গোলমালেই কেটে গেল দিন। মা বলে ডাকবার মতো এতটুকু অবসরও শাশুড়ি আমায় পেতে দিলেন না। দিন রাতই এমন তার কাজ আর কাজ, খাওয়ানো, দেখাশোনা, ঘর গোছানো,
পরিচ্ছন্নতা সাধন এই সবেতেই এমন ব্যস্ত হয়ে থাকতেন তিনি যে আমার কাছে আসবার কি বসবার তার সময় হতো না। শুনতে পেলাম একদিন মাশাশুড়ি শাশুড়িকে বলছেন, পদ্ম, তোর বউ ভাগ্যে ভালোই হবে, মেয়ে বড় সুবোধ। মা কি করছেন, মার খাওয়া হয়েছে কি না পিসিদের কাছে খবর নেয়। আহা, ছোটবেলায় মা মরা, ও তোকে মা বলে নিতে পারবে। শাশুড়ি দালানে বসে লুচির ময়দা মাখছিলেন, আমি যে ঘরের এক কোণে বসেছিলাম তা বোধহয় ওনা জানতেন না। বছরখানেক পরে শ্বশুরবাড়ি ঘর করতে এলাম, বাবা সঙ্গে অনেক জিনিসপত্র দিয়েছিলেন। শাশুড়ি সবাইকে ডেকে দেখালেন, কুটুম্বে সুখ্যাতি করলেন, আমার সম্বন্ধে তার একই ভাব। আমায় তিনি মা বলে ডাকতে দিলেন না। প্রথম প্রথম আমি তার মানা না মেনে মা বলেই ডাকতাম। তিনি যেন শুনতে বা বুঝতে পারেননি, এমনিভাবেই থাকতেন, উত্তর দিতেন না। কিন্তু এইভাবে বেশি দিন চলে না, একদিন স্পষ্ট করে তা বুঝিয়ে দিলেন। অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, গুরুজনের কথা মানে না, বাপেও ভালো শিক্ষা দেয়নি, আমার বাছা স্পষ্ট কথা, মিথ্যে আমি বলতেও পারি না সইতেও পারি না, মুখে যতই মা মা করো মনে মনে তুমিও জানো আমিও জানি সত্যি তো তা নয়, সেজন্য কেউ তোমায় দুষবেও না। তখনকার লোকে ঠাকুর ঠাকুরন বলতো, মিথ্যের ওপর ঘেন্না ছিল কি না, এখন যত ফাঁকি তত ঢং, মা মা আমায় করো না। তর্ক করার মতো জ্ঞান বুদ্ধি আমার ছিল না, সাহস বা শক্তির অভাব আরও বেশি, অগত্যা চুপ করে আদেশ পালন করাই সহজ পথ। তাছাড়া সত্য কথাই আমি বলবো। এরপর মা ডাকের লোভও আমার কমে গিয়েছিল, তৃষ্ণা শুধু শীতল জলেই মেটে এমন নয়, অভাবেও মিটে থাকে। শাশুড়ি লোক মন্ত ছিলেন না, পাড়া প্রতিবেশী তার সুখ্যাতি করত, এমন পরোপকারী মানুষ হয় না, দাসী চাকররাও খুশি ছিল তার মিষ্ট কথা আর খাওয়ানোর যত্নে। ছেলেদের প্রতি ভালোবাসা তার অন্ত ছিল না, তার স্নানের জল গরম থেকে জামা ব্রশের পর্যন্ত তিনি তদারক করতেন। কেবল যত অপরাধ কি এই অধম আমার, মিথ্যে বলবো না, তিনি আমার খাওয়া পরা কোনো দুঃখ রাখতেন না, তা তিনি এলে করোনেশন এয়ারোপ্লেন প্রভৃতি নামজাদাপাড়ের শাড়ি কিনে দিতেন, সেমিজ ব্লাউজওয়ালা এসেও এমনি ফিরে যেত না। কিন্তু মানুষ কি শুধু খাওয়া পরারই কাঙাল, পাখিকে খাঁচায় পুড়ে ক্রমাগত ছোলা মটর আর ভালো ভালো ফল খেতে দেওয়া যায়, তাতে তার মনের অভাব কি মেটে? আমার কতদিনের কত যত্নে নিজের হাতে গড়া সাথের অট্টালিকা যে ভেঙে চুড়ে গুঁড়ো হয়ে গেল সে খবর তো কেউ নিলেন না। ছেলেবেলার আশা ভরা প্রাণ নিয়ে মা বলে যার কাছে এলেম, তিনি আমায় মাতৃস্নেহে কাছে তো টেনে নিলেনই না, বরং অপরাধিনী করে পাশে ঠেলে সরিয়ে রেখে দিলেন। মা আমায় আদর করে একদিনও কাছে ডাকেননি, বৌমা বলেও ডাকতেন না। আমার উপর ভালোবাসার এতটুকু বুদবুদও স্থির জলে কখনো ভাসতে দেখিনি। যা তিনি দিতেন না তা আমার কাছেও চাইতেন না, বরং সেধে দিতে গেলে বিরক্তই হতেন, রাগ করতেন। বাড়ির পাঁচজনের মতো আমিও একজন থাকি, খাই পড়ি, ইচ্ছে হলে চুল বাঁধি, কাজ করি, ইচ্ছে না হয় করি না, এসবে নিষেধও নাই অনুরোধও নাই, ছিল কেবল এক জায়গায়, সে তার ছেলের বিষয়ে, ছেলের খাবার করা, ছেলেকে খেতে দেওয়া, এসব তিনি নিজের হাতে করতেন, কাকেও তাতে ভাগ নিতে দিতেন না। মা আমায় যে চোখেই দেখুন, আমি যে তাকে সেই প্রথম যেদিন
সবুজ বেনারসি শাড়ির আঁচলে গ্রন্থি বাঁধা তার ছেলের সঙ্গে একসঙ্গে তার পায়ের কাছে প্রণাম করে মনে মনে বলেছিলেন, তুমি আমার মা, আমার চিরদিনের মা। আমার ক্ষুধিত তাপিত চিত্তের বেদনাহারা অমৃত ভরা সুখের উৎস মা, সে কথা তো আর ফিরিয়ে নিতে পারি না। তার হাতে পাওয়া অবিচারের আঘাত খেয়ে খেয়ে মন আমার এখন আর তেমন করে সাড়া দেয় না। তবু কর্তব্যের কাছে তিনি এখন যে আমার মা, আর চিরদিনই সেই মাই থাকবেন। স্বামী আমায় ভালোবাসতেন, আদর যত্ন করতেন, তবু তিনিও তো মায়ের ছেলে। বাইরের উচ্ছ্বাসটা তার একেবারেই ছিল না। কতখানি গভীর জলে তরঙ্গ ওঠে আর কোনখানে ওঠে না, এসব বৈজ্ঞানিক তত্ত্বের খবর তো রাখতেন না। তাই নিজেকে বড় একা, বড় অসহায় বলে মনে হতো। মাকে তিনি ভালোবাসতেন ভগবানের প্রদীপ রূপে, তাই মায়ের মনে পাছে ব্যথা লাগে সর্বদাই ছিল তার এই ভয়। আমার সম্বন্ধেও তাই এত সংকোচ, সাবধানতা। বুঝতুম সব, আবার এও বুঝতুম না মা যে শুধু তার একলারই মা, আমার যে তিনি সব হয়েও কেউ নন। এমনি করেই 3-4 বছর কেটে গেল। অসিত আমার কোলে এলো। শাশুড়ি এবার ডাকার দায়ে অব্যাহতি পেলেন। আশির মা বলেই আমার পরিচয় হলো। আমিও হাঁপ ছেড়ে বাঁচলাম। এত বড় সংসারে একান্ত অসহায় আমার সহায় হলো, সঙ্গী হলো, আনন্দ আশা সবই হলো। আমার এতটুকু ছেলে অসিত, তোমরা শুনে হাসছ, ভাবছ এসব কবিত্বের কথা। আসলে সত্যিই তাই। তবু মানুষ যে মানুষ, শুধু সংসার সংগ্রাম করেই সে বেঁচে থাকতে পারে না, মাঝে মাঝে শান্তিরও তার দরকার হয়। বাইরের অভাব যাই থাক, মনের অভাব মন নিয়েই মেটাতে সাজ যায়। হয়তো কারোরও মেটে, কারোরও মেটে না। এমনি করে বছরের পর বছর কেটে এখন আমার মনের নদীতে ভাটা পড়ে এসেছে। আমি যে মাতৃহীন, এ অভাব আর আমার মনের কোণেও উঁকি মারে না। মনে হয় জন্ম জন্মান্তর ধরে এমনি করে ঝরা ফুলের মতো প্রকৃতির কোলেই আমি পড়েছিলাম। সংসারের লেনদেন নিয়েই আমার কারবার। 3 ছেলের পর 2 মেয়ে হওয়ায় মা তাদের নাম রেখেছিলেন সাধনা আর আরাধনা। নাতি নাতনিরা ছিল তার গলার হার। তারা এক মুহূর্ত চোখের আড়াল হলে তিনি সংসার অন্ধকার দেখতেন। তাদের নাওয়ানো, তেল মাখানো, চুল আঁচড়ানো সব তিনি নিজের হাতে করে দিতেন। পাড়ার ছেলে মেয়েদের দেখে নতুন করে হেজলিন পাউডার, ব্লুম রিবনের ব্যবহার শিখলেন। নইলে তার নাতি নাতনিদের লোকে যদি তারিফ না করে। তারা যা কিছু করে মার চোখে তাই ভালো, তাই অদ্ভুত। তাদের বাহাদুরি আর গুণপনার ইতিহাস শুনে শুনে বাড়ির লোকের তো কান ঝালাপালা হয়ে উঠত। মার কিন্তু বলে আশ মিটত না। সন্ধ্যের পর জপের মালা হাতে মাদুর পেতে মা তার নাতি নাতনিদের নিয়ে গপ্প শোনাতে বসতেন। সে এক রূপকথার রাজ্য। কোথায় কোন সাত সমুদ্র তেরো নদীর পাড়ের ঘোড়ায় চড়া রাজপুত্র, নদীর ভেতর সাত মহলা বাড়ির ঘুমন্ত পুরীর রাজকন্যা, সাত ভাই চম্পার আদরিণী বোন পারুলবালা, আরও যে কত দেশ বিদেশের বিচিত্র কাহিনী মা শুনিয়ে যেতেন। সেসব শুনতে শুনতে এই এত বয়সেও পাশের ঘরে অন্ধকার বিছানার মধ্যে ছোটকুকিকে বুকে চেপে ধরে আমার ব্যাকুল মন কে জানে কি অতৃপ্ত বেদনার ভারে লুটিয়ে পড়ে থাকতাম। মনে হতো সুধা সমুদ্রের তীরে দাঁড়িয়ে জন্মভরে কেবল তৃষ্ণা সয়েই কাটিয়ে দিলাম।
একদিন পাড়ার এক বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরে এসে মাকে বললাম, আশির বিয়ে খুব ছোটোবেলা দিতে হবে, ওদের মতো অমনি একটি টুকটুকে ছোট্ট বউ আমায় এনে দিও কিন্তু। মা বললেন, দুর্গা না বাছা, আমি বেঁচে থাকতে তোমার আশির বিয়ে দিও না, যে দুঃখ আমি পেলুম তা আমি তোমায় দেব না। শুনলে একবার কথা শ্রী? মুখে একটা তীব্র উত্তর এসেছিল, কষ্টে জিহবাকে সংযত করে নিলাম, তবু ব্যথার উপর অস্ত্রছেদের মতো বেদনার মধ্যে আনন্দের আভাসও বুঝি একটুখানি পেয়েছিলাম। যে দুঃখ উনি পেলেন আমায় তা দিতে চান না, তবু এতটুকু অন্তরের টান আমার উপর ওরা আছে। এক এক সময় মনে হয় আমার কাজ ফুরিয়ে গেছে, এখন ছুটি পেলেই হয়। উনি খুশি হন ঠিক বুঝতে পারি না। একদিনের কথা বলি, পুরানো ঠাকুর বাড়ি গেছে, মা ঠাকুর ঘরে, স্বামী খেতে বসেছেন, আমি সামনের দালানে বসে পান সাজছি, অসিত স্কুলে যাবে, ভাতের জন্য ঠাকুরকে তাড়া দিচ্ছে, স্বামী খেতে খেতে নুন চাইলেন। ঠাকুর খোকার ভাত বাড়ছিল, আমায় বলে, বাহুমা বাবুকো যারা নুন দেন তো। এ নতুন লোক, এ বাড়ির অলিগুলির সব সন্ধান তো জানত না। উঁকি দিয়ে চেয়ে দেখলুম নুনের জন্য উনি হাত গুটিয়ে বসে রয়েছেন। দেবী অখন ভেবে নিশ্চিন্ত হতে পারলেম না, পান ফেলে উঠে এসে একটু নুন এনে পাতে দিলেম। লিখতে যতখানি সময় গেল, কাজে হয়তো এতটা সময় যায়নি। আমরা যে সেবিকার জাত, সেবা করাই যে আমাদের পরম ধর্ম বলে চিরদিন শিখে এসেছি। ওর খাওয়া হচ্ছে না, সেইটাই আগে মনে হল, পাতে নুন দিয়ে সরে এলেম। স্বামী মুখ নিচু করে খাচ্ছিলেন, মুখ তুলে আমাদিকে চেয়ে দেখলেন, তার ঠোঁটের কোণে একটুখানি হাসির আমেজ ফুটেছে কি না ফুটছে। হঠাৎ শাশুড়ির কণ্ঠস্বর কানে এলো, এই যে খাবার কাজে সবাই আছে, আমার যেমন পাপের মন, নুন চাইলে শুনে তাড়াতাড়ি জব ছেড়ে উঠে এলেম। স্বামী বললেন, কেন তুমি উঠে এলে মা, ওরা তো সব রয়েছে, যে হয় দিত। মা বললেন, আর আসবো না বাছা, এবার থেকে ওরাই খাবে, বুঝতে পারিনি অন্যায় করেছি। শাশুড়ি সেখানে আর একটুও দাঁড়ালেন না, অপেক্ষাকৃত জোরে জোরে পা ফেলে আবার পূজার ঘরে ফিরে গেলেন। তিনি তার অসমাপ্ত জপের সূত্র ফের খোঁজ পেয়েছেন কিনা জানি না, কিন্তু তার ছেলের পাতে নুন যে নিজের স্বাদ হারিয়ে তিত হয়ে গেছিল সে আমি তার মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। তারপর থেকে শাশুড়ি আর একদিনও তাকে হাতে তুলে কিছু খেতে দেননি। প্রথম কিছুদিন খাবার সময় কাছেও আসতেন না, ছেলের অনুনয় বিনয় কান্নাকাটি রাগারাগিতে শেষে মা এসে বসতেন, কিন্তু নিজের হাতে পাতে কিছু তুলে দিতেন না। স্বামীর শিক্ষা মতো আমি সে সময় সেদিকেই থাকতাম না, ঠাকুরকে সব জিনিস ছুঁতে দেয়া হতো না, তবু হাজার অসুবিধা সত্ত্বেও শাশুড়ি তার জেদ বজায় রেখেছিলেন। তিনি জপের মালা হাতে নিয়ে এসে বসতেন, কাজেই নিজে কিছু পারতেন না। নন্দ আমার মেজ ছেলে, একদিন পাতে দই দিতে গিয়ে সবটুকু দই মেঝেতে উল্টে ফেলে দিল। স্বামী রাগ করে বললেন, দই আমি আর খাবো না, আমার জন্য দই আর পেত না মা, দই আমি আর খাবো না। মা শান্ত মুখে জবাব দিলেন, না খাস তো বাঁধব কেন, এই দই খাওয়াটি যে মা ও ছেলের চিরদিনের অভ্যাস, ছেলের যদিও চলে মার যে চলে না তা স্বামীও জানতেন। অর্ধেকগুলি ভাত তিনি এই দই দিয়েই খেয়ে থাকেন। স্বামী দই ছেড়ে দেওয়ায় শাশুড়িও আর দই স্পর্শ করতেন না। আমার মুখে মার খাওয়া হচ্ছে না খবর পেয়ে উনি সেধেই বললেন, দই দেয়া ছেড়ে দিল মা, জানো শেষ পাতে দই না হলে আমার খাওয়াই হয় না। মা যে তা ভালোই জানতেন,
সে তার কদিনের ব্যথাকাতর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। সেদিনের রাগ তার অনেক আগেই পড়ে গিয়েছিল। ছেলের খাবার কষ্ট তিনি সইতে পারছিলেন না। এখন কেবল জেদের মামলা চলছিল। ছেলের উপর ভালোবাসার তো তার অভাব ছিল না, কেবল সে ভালোবাসার উপর শনিগ্রহ রূপিণী এই আমার আবির্ভাবই তার স্নেহরাজ্যে বিপ্লব বাঁধিয়েছিল বই তো নয়। সেদিন মেয়ে আবদার ধরলে, সন্ধেবেলা গা ধোবে, অনেক করে মা আমার, মামনি আমার, লক্ষ্মী আমার বলে ভুলিয়ে আমসত্ত্ব লোভ দেখিয়ে তবে ছাড়ান পেলাম। মেয়ে চলে গেলে মা দালান থেকে বললেন, দুধের স্বাদ কি ঘোলে মেটে, সোনা যে পেল না তার গিলটি পড়া কেন? মা তো দেখনি অসির মা, তাই যাকে তাকে মা ডাকতে তোমার লজ্জা করে না। মনে হলো বলি, ভগবান দেননি মানুষেও দিল না, কাজে ঘোলে স্বাদ মেটাচ্ছি। তবু চিত্রগুপ্তের দরবারে গিয়ে বলবো যে গোব্যরসের স্বাদ পেয়েছি কখনো? থাক, কাজ কি আর তর্ক করে। এইবার আমার সকল অপরাধের চরম শাস্তি হয়ে গেছে। মা আজ কাশীবাসিনী, সেটা তার ধর্মোন্নতির জন্য নয়, তার স্বেচ্ছার ফলও নয়, এ আমার অপরাধের দণ্ড। কি আমি করেছিলাম সেই কথাই বলবো। সেদিন, যেদিনকার ঘটনা আমার জীবন ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে, সেদিন সকালবেলা মেজ বিশ্বাসুরির ছেলে অপূর্ব আমাদের নিমন্ত্রণ করতে এলো। লবঙ্গ স্বাদ এখনই যেতে হবে, সে আমাদের নিয়ে যাবে। ছেলেরা তো সব নাচতে শুরু করে দিলে। শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখাতে হবে, স্বামী বললেন। বেশ তো, কাল থেকে সেখানে বাগান থেকে সন্ধ্যের সময় সব ফিরলেই হবে। মা তার নাতি নাতনিদের সাজিয়ে গুছিয়ে তৈরি হলেন, আমাকেও যাবার কথা বলেছিলেন, কিন্তু ছোট খুকির রাত থেকে জ্বর হয়েছে বলে আমি যেতে চাইলাম না। মাও বললেন, থাক, কর্মবাড়িতে অনিয়ম হবে, কাজ নেই, বরং বিপিনবাবুকে ডেকে একবার ভালো করে দেখাও, সর্দিও রয়েছে, ভালো নয়। মা চলে গেলেন, আমার মনটা ভার হয়ে রইল। গেলাম না খুকির অসুখের দোহাই দিয়ে, মাও তাই বুঝে গেলেন। কিন্তু হোগো আমার অন্তর্বাসী অন্তর্যামী, তুমি তো জানো আমার মনের কথা, যে পাপের শোলুই আমার মনের ভেতর জন্মেছিল সে সাপ হয়েই শেষে আমায় দংশাবে, তা কি আমি জানতে পেরেছিলাম? মাতৃ গর্বকে আমি মিথ্যে দিয়ে বাড়াবো না, খুকির জন্য সত্যিই আমার মনে ভাবনা হয়নি, হয়েছিল দুর্জয় অভিমান। নইলে বাঙালি গৃহের অন্তঃপুরাবদ্ধা কুল নারী আমি, উৎসব গৃহের স্বজন মিলন আনন্দ উৎসবের লোভ কি আমার মনেও জাগেনি? জেগেছিল বই কি, তবু যে গেলাম না সে কেবল জব্দ করতে, তার আদুরে নাতি নাতনিদের জন্যেও আমার অভাব লাগে কি না মা দেখুক। তাছাড়া সেখানে সবাই জিজ্ঞাসা করবে, কি গো শাশুড়ি এখনো বউ বলে ডাকে, মা বলতে দেয় না? কাজ নেই আমার এত কৈফিয়ত কাটার। স্বামী ভাত খেতে বসে বললেন, আজ কোরিন্থিয়ানে মধুর মুরলি প্লে হচ্ছে, যাবে? সকালবেলা পানু এসে একখানা রিজার্ভ বক্সের টিকিট দিয়ে গেল, ছেলেদের হাঙ্গামা নেই, চলো না ঘুরে আসা যাক। মনে মনে লোভ খুবই হচ্ছিল, তবু বললাম, খুকির অসুখ, তাছাড়া মা যদি শোনেন? স্বামী হেসে বললেন, নাই বা বললে মাকে, বিপিনবাবু তো বলে গেলেন খুকির এমন কিছু নয়। যশোদা রাখবে এখন ওকে, কতক্ষণেরই বা মামলা? ঠিক কথা, কতক্ষণই বা, ও তো যশোদার কাছেই বেশি সময় থাকে, নেহাত কাঁধে ফুট খাইয়ে দেবে খন। তবু মন বলছিল, কাজ নেই, মা যদি জানতে পারেন মেয়ে ছেলে থিয়েটার দেখতে যাওয়া। লোক বলছিল, এ আর এমন কি অপরাধ,
চিরদিনই কি ভয়ে চোর হয়ে থাকতে হবে? তুই তো এখন পাঁচ ছেলের মা, কোনের বৌটুই অনস, লোভ আর সংযম। শক্তি যে কার বেশি সে খবর অনেকেই জানেন, আমিও জানতাম। তবু স্রোতে ভেসে যাবার মতো মনের কাছে না জানারই ভান করেছিলেন। কিন্তু হে আমার পাষাণ ঠাকুর, তুমি যে ভালো করে জেনেছিলে তাই না হে দারুণ পরীক্ষায় ফেললে? না হলে এই মুগ্ধা কুরঙ্গিনীকে স্বামীর কণ্ঠ দিয়ে এমন আশ্বাসের মোহনবাসী শোনাবে কেন? তোমার যে মোহনবাসীর মধুর সুরে অবলা ব্রজের বালা লজ্জা ভয় কুল মান সব ভুলে সর্বস্ব বিসর্জন দিয়ে অকুলে ভেসেছিল, সে বাঁশির সুরে না ভুলবে কে? স্বামী বললেন, চলো। তার উপর সব ভাবনার ভার সঁপে দিয়ে আমিও উঠলাম। কিন্তু এ ডাক যে অকুলের ডাক, সে খবর কি তখন জানতেম? থিয়েটারের অভিনব উপাখ্যানের সৌন্দর্য মাধুর্য উপভোগ দূরে থাক, ঘরের কথাই ভাবছিলাম বেশি। খুকিটা কেমন আছে, কি করছে, কাঁদবে কি না কে জানে, মন তাই থেকে চমকে উঠছিল। মধুর মুরলীর নায়িকা সেজেছিল বিখ্যাত অভিনেত্রী মিস গওহর। তার হাব ভাব লীলা চাতুর্য অভিনব দৃশ্যাবলী লোকে মুগ্ধ হয়ে দেখছিল। আমার কিন্তু বেশি ভালো লাগছিল ওই সঙ্গে জড়ানো অন্য উপাখ্যানের নায়ক এক মাতৃভক্তকে। গল্পটির সব কথা বলবার এ সময় নয়, ভালো মনেও নেই। তবু কিছু কিছুর মধ্যেও তার ভীষণ পরীক্ষা আমার মনের উপর আজও ছাপ মেরে রেখেছে। বিধি রুষ্ট হওয়ায় যখন তার দুর্গতির চরম অবস্থা, এমনি সময় মার কুড়ে ঘরে গেল আগুন ধরে, একমাত্র ছেলেটি গেল জলে ডুবে। সে কি তার ভীষণ পরীক্ষা, কাকে রাখবে কাকে ছাড়বে। মাতৃভক্তিরই জয় হল, জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ে 80 বছরের বুড়িকে সে কোনো রকমে বার করে আনল। আর তার তরুণ কান্তি 12 বছরের ছেলে অতল জলে তলিয়ে গেল। কিন্তু না, তা গেল না। যার পরীক্ষা তিনিই যে বিচারক, তাই ছেলে কোলে ভিজে জলের ভেতর থেকে সেই শ্যাম কান্তি নবজলধর ভুবনমোহন মূর্তি তার ভক্তকে নিয়ে উঠলেন। আনন্দে দু চোখ দিয়ে হু হু করে জল ঝরছিল। স্বামীকে বললেন, থাক আর দেখব না, বাড়ি চলো। স্বামী বললেন, জগন্নাথ দর্শনের বদলে পুঁইশাক দেখা, বৃথা তোমায় টেনে আনলেম, চলো। কড়া নাড়তেই ঠাকুর এসে দরজা খুলে দিলে। তাড়াতাড়ি গিয়ে ঘুমন্ত মেয়ের গায়ে হাত দিলেম। গাজে পুড়ে যাচ্ছে, ওরে বাপরে কত জ্বর! তার উপর যশোদা যা খবর দিলে শুনে তো আমি বসে পড়লেম। যশোদা বললে, আমরা চলে যাবার খানিক পরেই মা ফিরে এসেছিলেন, খুকির জ্বর দেখে গেছিলেন তাই থাকতে পারেননি। আমরা থিয়েটারে গেছি শুনে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আধ ঘন্টা পরেই চলে গেছেন, অপূর্বই তাকে নিয়ে গেছে। মেলকারি কি না, তাতেই নাকি কাশি গেছেন। ঠাকুর সে কথার সাক্ষী হল, মা তবে আমাদের ছেড়ে গেছেন, এত বড় অন্যায় কেমন করেই বা সইবেন। কাশিতে মার পিসিমা ছিলেন, নিশ্চয়ই মা সেখানেই গেছেন। খুকি একটু সামলালে আমরা সবাই তাকে ফিরিয়ে আনতে গেছিলাম, মা এলেন না, বলেছেন সাধনার বিয়ের সময় আসবেন। স্বামী আসবার সময় চোখের জলে ভেসে বললেন, একটা অপরাধ ক্ষমা করতে পারলে না মা? মা বললেন, একটা নয় আশু, তোর 100টা অন্যায় আমি ক্ষমা করেছি, করব। কিন্তু তোদের সংসারের ভেতর আমায় আর টানিস নে, আমি আর পারছিলুম না। বিশ্বনাথ আমায় জুড়োতে দিন একটু। মা তার ছেলেকে ক্ষমা করতে পেরেছেন, তিনি যে ওঁর ছেলে, কিন্তু আমায়?
লোকে আমায় হয়তো নিন্দে করে। শাশুড়ি আমার জন্য তার সাজানো সংসার, সাথে সন্তান সব ছেড়ে আজ কাশি বাসিনী। ছেলেরা রাগ করে, আমার জন্যই তাদের ঠাকুমা চলে গিয়েছেন। স্বামী মুখে স্পষ্ট না বলুন, কিন্তু মনটা তার ভার হয়েই থাকে। কেন আমি এত কালেও তার মন নিতে পারলাম না? তার মা তো যেমন তেমন মা নন, সব সত্যি। কিন্তু ওগো, তোমরা সবাই আমায় বলে দিতে পারো আমি রাগ করব কার উপর? আমার মার সঙ্গে দেখা হবার শুভদৃষ্টির শুভ মুহূর্তকে? না, চির মাতৃহীন করে যিনি আমায় এ সংসারে পাঠিয়েছিলেন তার উপর। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন ইন্দিরা দেবী চৌধুরানীর লেখা গল্প মাতৃহীনা। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত, আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।